আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা কোরআনে কারিম সহি শুদ্ধভাবে বা নুরানি পদ্ধতিতে শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি। বিশেষ করে যারা মাদ্রাসায় পড়েননি, স্কুল কলেজে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন, তাদের জন্য আজকের ভিডিওটি কীভাবে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ আপনি পড়তে পারবেন একদম শুরু থেকে এ টু জেড আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে আরবি যুক্ত হরফ, অর্থাৎ আরবি যুক্ত হরফগুলো আমরা আলোচনা করব। অর্থাৎ আরবি একটি হরফের সাথে আরেকটি হরফ যখন যুক্ত হয় তখন কী রূপরেখা হবে, কী রূপ দেখাবে, সে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। কারণ কোরআনে কারিম আমরা যদি ভুল পড়ি তাহলে আমাদের কবিরা গুনাহ হবে, নামাজের মধ্যে ভুল পড়লে আমাদের নামাজ ফাসেদ হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি আমাদের সাথে থাকবেন। এক নম্বর হচ্ছে আলিফ। আলিফ শুরুতে এটি যুক্ত হয় না এবং মধ্যখানেও এটি যুক্ত হয় না, শেষে যুক্ত হয়। যেমন বার সাথে আলিফ যুক্ত হলে এভাবে হবে। এরপরে হচ্ছে বা। বা অক্ষরটি শুরুতে যুক্ত হয়, মধ্যখানেও যুক্ত হয় এবং শেষেও যুক্ত হয়। বা অক্ষরটি শুরুতে, মধ্যখানে এবং শেষে যুক্ত হয়ে থাকে। তা অক্ষরটিও অনুরূপভাবে শুরুতে যুক্ত হয়। দেখুন, শুরুতে যখন যুক্ত হবে পুরো তাটি হবে, মধ্যখানে যুক্ত হলে শুধুমাত্র তার মাথাটি হবে এবং শেষে যুক্ত হলেও শুধুমাত্র তার মাথাটি থাকবে। সাও অনুরূপ, শুরুতে যখন যুক্ত হবে তখন সা এভাবে দেখাবে, মধ্যখানে যখন যুক্ত হবে তখন তার মাথাটি হবে এবং শেষে যুক্ত হলে তার মাথাটি হবে শুধু। জিমও শুরুতে হয় না, বা হলেও হতে পারে, তখন জিম যেভাবে আছে সেভাবে থাকবে, মধ্যখানে যখন আসবে শুধু তার মাথাটি থাকবে এবং শেষে যখন হবে তার মাথাটি থাকবে, পুরোটা থাকবে না। হা অনুরূপ, শুরুতে হলেও হতে পারে, তখন তার পূর্ণ রূপ থাকবে, মধ্যখানে হলে শুধু তার মাথা থাকবে, শেষে হলেও শুধুমাত্র তার মাথাটি থাকবে, পুরো হবে না। খাও অনুরূপভাবে যদি শুরুতে হয় তাহলে যেভাবে আছে সেভাবে থাকবে, আর মধ্যখানে হলে অনুরূপ তার মাথা হবে, শেষে হলেও তার শুধু মাথাটিই হবে। দাল অনুরূপভাবে যদি শুরুতে হয় তাহলে এটি এভাবে দেখাবে, তার মাথাটি পুরো হবে এবং মধ্যখানে দাল যুক্ত হয় না, শেষেও দাল যুক্ত হয় না। জালও অনুরূপভাবে শুরুতে হলে পুরো জালটি হবে, মধ্যখানেও যুক্ত হয় না এটি এবং শেষ প্রান্তেও এটি যুক্ত হয় না। রাও অনুরূপ, যে শুরুতে হলে পুরো রাটি হবে, পূর্ণ হবে, অর্থাৎ এগুলো কখনো মাথা হবে না, পুরোটাই হবে, মধ্যখানে এটি যুক্ত হয় না এবং শেষ প্রান্তেও এটি যুক্ত হয় না। জালো অনুরূপ, শুরুতে যখন যুক্ত হবে, যখন কোনো অক্ষর যুক্ত হবে তখন যেভাবে আছে সেভাবে দেখাবে এবং মধ্যখানেও এটি যুক্ত হয় না, শেষ প্রান্তেও এটি যুক্ত হয় না। অনুরূপভাবে সিনও, আপনার যখন শুরুতে যুক্ত হবে তখন সিন যেভাবে আছে তাই সিন সেভাবেই থাকবে এবং মধ্যখানে যুক্ত হলে সিনে শুধুমাত্র মাথাতে থাকবে, তিন দাঁত থাকবে, শেষে হলেও তিন দাঁত থাকবে। সিন অনুরূপভাবে শুরুতে শেষে হলে তার অবশ্যই পূর্ণ রূপটি থাকবে এবং যখন মধ্যখানে হবে শুধুমাত্র তার দাঁত থাকবে এবং তিন নকতা থাকবে, শেষে হলেও তার দাঁত থাকবে, তিন নকতা থাকবে। সাদ অনুরূপ, শুরুতে হলে যেভাবে আছে সেভাবে থাকবে এবং মধ্যখানে হলে শুধুমাত্র তার মাথাতে থাকবে এবং শেষে হলেও তার মাথাতে থাকবে। দোয়াদ অনুরূপ, শুরুতে হলে তার পুরো এটি যুক্ত হতে পারে কিন্তু তার পুরোটা থাকবে এবং মধ্যখানে হলে শুধু তার মাথা থাকবে এবং শেষ পর্যায়ে হলেও তার মাথাতেই থাকবে।
যদি শুরুতে হয় তাহলে তা যেভাবে আছে সেভাবে থাকবে, মধ্যখানে থাকলে সে যেভাবে আছে সেভাবে থাকবে, এবং শেষে থাকলেও যেভাবে আছে সেভাবেই থাকবে। তয়ের কোনো পরিবর্তন হবে না, যুক্ত হবে কিন্তু তার রূপের কোনো পরিবর্তন হবে না। য অনুরূপ এটিও আপনার যুক্ত হবে, তবে এটি যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো রকম সংক্ষিপ্ত রূপ বা তার মাথা এরকম কিছু হবে না, যেভাবে আছে সেভাবে হবে। আইন শুরুতে যদি হয় তাহলে যেভাবে আছে সেভাবে থাকবে, এবং আইন মধ্যখানে যদি হয় তাহলে আইন শুধুমাত্র তার মাথাটি হবে এবং মাথাটি একটু পরিবর্তন হয়ে হবে, এবং শেষে হলেও তার মাথাটি হবে। গয়ন একইভাবে একটু পরিবর্তন হয়ে, এটি আপনার দেখতে পাচ্ছেন একটু পরিবর্তন হয়ে শুরুতে যদি আসে এভাবে হবে, এবং মধ্যখানেও একটু পরিবর্তন হয়ে আসবে তার মাথাটি হবে, শেষ পর্যায়ে যে তার মাথাটি হবে যেভাবে আছে সেইভাবে। পা যখন শুরুতে হবে তখন পা এভাবে হবে এবং মাথা হবে, এবং মধ্যখানে হলো পায়ের মাথা হবে, শেষ পর্যায়ে হলো পায়ের মাথা হবে। কাপ যখন মধ্যখানে শুরুতে হবে যেভাবে আছে সেভাবে হবে, এবং মধ্যখানে যখন হবে আপনি দেখতে পাচ্ছেন কাপের একটু পরিবর্তন হবে, কিন্তু যেভাবে আছে সেভাবে থাকবে, শেষ পর্যায়েও ঠিক যেভাবে আছে সেভাবে থাকবে। লাম যদি শুরুতে আসে তাহলে যেভাবে আছে সেভাবে থাকবে, আর মধ্যখানে আসলে শুধুমাত্র তার লম্বা অংশটি থাকবে, শেষ পর্যায়েও তার লম্বা অংশটি থাকবে। মিম শুরুতে যদি আসে তাহলে এভাবে যেভাবে আছে সেভাবেই থাকবে, মধ্যখানে আসলে শুধুমাত্র তার মাথাতে থাকবে, নিজের অংশটি থাকবে না, এবং শেষে থাকলেও আসলেও তার মাথাটি হবে, তার নিচের অংশটি হবে না। নুন যেভাবে আছে শুরুতে সেভাবে থাকবে, এবং মধ্যখানে যখন হবে তখন নুন আপনার শুধুমাত্র মাথাটি হবে, এবং শেষ পর্যায়েও শুধুমাত্র তার মাথাটি হবে, পুরো হবে না। ওয়াও শুধুমাত্র শুরুতে আসলে ওয়াও যেভাবে আছে সেভাবে থাকবে, মধ্যখানে এবং শেষ পর্যায়ে ওয়া সংযুক্ত হয় না, অর্থাৎ ওয়াটি মধ্যখানে হরফের মধ্যখানে শব্দের মধ্যখানে এবং শেষে যুক্ত হয় না। হাও শুরুতে যদি হয় তাহলে হা একটু যেভাবে আছে সেভাবে থাকবে, এবং মধ্যখানে একটু অতিক্রম হবে, দুই চশমা অর্থাৎ দুই রকম দুই চশমা বলা হয়, চশমার মতো হয়ে আসবে, শেষ পর্যায়ে এটি চশমার মতো হয়ে আসবে। হামজা এটি যুক্ত অক্ষর নয়, যুক্ত হয় না, কারোর সাথেই হামজাটি যুক্ত অক্ষর হয় না, যুক্ত হয় না, এটি একক একটি অক্ষর। ইয়া অনুরূপভাবে যদি শুরুতে হয় তাহলে ইয়ার যেভাবে আছে সেভাবে থাকবে, এবং মধ্যখানে হলে শুধুমাত্র এক দাঁত, এক দাঁত হয়ে নিচে নোক্তা হবে, এবং শেষ হলেও এক দাঁত হয়ে নিচে নোক্তা হবে। এই হচ্ছে ভিডিও মোটামুটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বেল বাটন ওকে করে দিবেন।